সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এবারের ভিডিওতে। আমাদের এবারের ভিডিওর বিষয় হল সরকার ঘোষিত সর্বজনীন পেনশন আবেদন করবার নিয়ম, হাউ টু অ্যাপ্লাই ফর পেনশন অনলাইন, অনলাইনে কিভাবে সর্বজনীন পেনশনে আবেদন করা যায় সে বিষয়ে আজকের আমাদের এই ভিডিওটি। এই ভিডিওটি নেওয়া হয়েছে বিখ্যাত ইউটিউব চ্যানেল AFR টেকনোলজি থেকে, যার ফাউন্ডার বিখ্যাত ইউটিউবার জনাব হিমেল স্যার। হিমেল স্যারের সুন্দর উপস্থাপনায় আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তাহলে কথা না বাড়ে চল আমরা আজকের হিমেল স্যারের উপস্থাপনায় ভিডিওটি দেখতে থাকি। সার্বজনীন পেনশন সুবিধা চালু করার জন্য আপনাকে অনলাইনে একটা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, আর এই জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আপনার স্মার্টফোন থেকে। ওকে, আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে, আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারটাই সাজেস্ট করব। ওকে, ক্রোমে আসার পর এখানে আপনার অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন ইউপেনশন, UPENSION, লিখে একটা ডট দিবেন, তারপর লিখবেন GOV ডট, তারপর হচ্ছে VD। ওকে, লিখে আপনি সার্চ করবেন, আর এই অ্যাড্রেসটা কিন্তু আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে যেতে পারবেন। এবারে ওয়েবসাইটটিতে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনি ডান পাশে যে 3 লাইনস রয়েছে এখানে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর পেনশন রেজিস্ট্রেশন এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ওকে, এখন দেখেন এখানে শুরুতেই লেখা রয়েছে যে এই মর্মে প্রত্যয়ন করেছি যে, সো এই অংশটুকু জাস্ট আপনারা একটু পড়ে নেবেন। তারপর এখানে লাল কালিতে লেখা আছে উল্লেখ্য যে ভুল কোনো তথ্য প্রদান করিলে আবেদনপত্র বাতিল হবে এবং জমাকৃত অর্থ ফেরতযোগ্য হবে না, মানে আপনার ইনফরমেশনে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আবেদন বাতিল হবে এবং আপনি যে টাকাটা দিবেন সেটা কিন্তু আর ফেরত পাবেন না। সো ইনফরমেশনগুলো কিন্তু সঠিকভাবে আপনাকে দিতে হবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আমি সম্মত আছি, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে প্যাকেজ অথবা স্কিমসমূহ নির্বাচন করুন। সো এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন প্রবাস, এটা হচ্ছে দেশের বাইরে থেকে যারা করবেন, এটা প্রবাসীদের জন্য, আর একটা হচ্ছে সমতা, কারণ সমতা হচ্ছে স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য। স্বল্প আয়ের ব্যক্তি কারা? যারা হচ্ছে দারিদ্র সীমার নিচে অবস্থান করছেন তাদের জন্য বেসিক্যালি এটা। ওকে, এখন তাদের আয়টা নির্ধারিত হবে এভাবে, যদি আপনার বার্ষিক আয় 60,000 টাকার কম হয় তাহলেই হচ্ছে আপনি এই সমতাতে আবেদনটা করবেন। আর তারপরে হচ্ছে এখান থেকে সুরক্ষা, সুরক্ষা হচ্ছে স্বকর্ম বা অপ্রাতিষ্ঠানিক কোনো কর্মী, ঠিক আছে। ধরেন আপনি এমন কোনো কাজ করেন যেটা আপনি নিজেই করেন, ধরেন কোনো ব্যবসা করছেন, ছোটোখাটো কোনো ব্যবসা করছেন, আপনি ফ্রিল্যান্সিং করছেন বা আপনি কৃষি কাজ করছেন, এটা আপনার জন্য। ওকে, মানে এটা আপনার জন্য। তারপরে হচ্ছে প্রগতি, প্রগতিটা হচ্ছে বেসরকারি কর্মচারী বা প্রতিষ্ঠান, এখানে কিন্তু আপনি বেসরকারি চাকরি করছেন আপনিও করতে পারবেন, বা আপনার একটা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে আপনিও কিন্তু করতে পারবেন সেই প্রতিষ্ঠানের মাধ্যমে। ওকে, সো আমরা এই সুরক্ষা দিয়ে কাজটা শুরু করব। সো আমরা প্যাকেজটা নির্বাচন করব, সুরক্ষা, সুরক্ষাতে ক্লিক করলাম। সুরক্ষাতে ক্লিক করার পর এখান থেকে বলছে যে আপনার 10, 13 অথবা 17 সংখ্যার NID নাম্বার প্রদান করুন। ওকে, এখন যারা প্রবাস থেকে আছেন তারা কিভাবে করবেন, তারা হচ্ছে তাদের যে আসলে পাসপোর্ট নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন, আর যারা দেশের মধ্যে NID কার্ড রয়েছে তারা এখানে NID কার্ডের নাম্বারটুকু দিয়ে দেবেন। ওকে, তারপর এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিতে বলবে, এই জন্ম তারিখটাও কিন্তু আপনার NID অনুসারে দিতে হবে। তারপর ফোন নাম্বার দিতে হবে, তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপরে দেখেন এখান থেকে একটা ক্যাপচা রয়েছে, মানে উপরের যে টেক্সটগুলো থাকবে জাস্ট এই টেক্সটগুলো ক্যাপচা প্রদান করুন, এখানে ক্লিক দিয়ে বসাবেন। এখানে কিন্তু একটা জিনিস ভালো করে বসাতে হবে, স্মল থাকলে স্মল, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, সেইভাবে বসিয়ে তারপরে হচ্ছে আপনাকে পরবর্তী পেজে যেতে হবে, এই অংশে ক্লিক করতে হবে। ওকে, আমি সমস্ত ইনফরমেশনগুলো ফুলফিল করে আবার আপনাদের সাথে আসছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত ইনফরমেশনগুলো ফুলফিল করে ফেলেছি, এখন পরবর্তী পেজ এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। বাট এখান থেকে বলছে যে ক্যাপচাটা সঠিক হয় নাই, সো এটা এখান থেকে বন্ধ করার বাটনটাতে ক্লিক দিয়ে আমি আবারও ক্যাপচাটা ফুলফিল করবো। এবার যতক্ষণ সঠিক না হবে ততক্ষণ কিন্তু ফুলফিল করে যেতে হবে। ওকে, আবারও দেখছি, দেখি কী হয়। এখন নিয়ে নিয়েছে, এখন আমি যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেখানে একটা OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড গিয়েছে, জাস্ট এটা এখানে বসাতে হবে। ওকে, আমি কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ডটা বা OTPটা এখানে বসিয়ে দিয়েছি, এখন পরবর্তী পেজ এই বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার NID কার্ডের সমস্ত ইনফরমেশনগুলো চলে আসছে অটোমেটিক। ওকে, সো এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, বার্ষিক আয়টা এখান থেকে দিয়ে দিতে হবে যে আমার টোটাল বার্ষিক আয় কত। আমি ধরেন এখান থেকে 70,000ই দিয়ে দিচ্ছি, 70,000 দিয়ে, তারপর এখান থেকে পেশাতে ক্লিক দিয়ে আমার যেটা পেশা রয়েছে আমি সেটা দিয়ে দিচ্ছি। ওকে, পেশা দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আমার NID কার্ড থেকে ছবি দেখাচ্ছে, বাংলা ইংরেজি নাম দেখাচ্ছে, আমার বর্তমান ঠিকানা দেখাচ্ছে, স্থায়ী ঠিকানা দেখাচ্ছে, সব দেখাচ্ছে। সো সব ঠিকঠাক থাকলে আমি এই যে পরবর্তী যে বাটনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলছে যে মাসিক চাঁদার পরিমাণ কত, মানে আমি
কত টাকা করে মাসিক চাঁদা প্রদান করব, সো এটা এখান থেকে দিয়ে দিতে হবে। এখানে মাসিক চাঁদার পরিমাণ আপনি 1000 টাকাও দিতে পারবেন, 2000 দিতে পারবেন, 3000 দিতে পারবেন, আবার 5000ও কিন্তু দিতে পারবেন। সো আমি 5000টা সিলেক্ট করছি। এখন এখানে চাঁদা পরিশোধের ধরন, আপনি চাইলে প্রতি মাসেও পরিশোধ করতে পারেন, আবার 3 মাস পর পরিশোধ করতে চাইলে ত্রৈমাসিক দিবেন, আর বছরে একবার করতে চাইলে আপনি বার্ষিক দিয়ে দিবেন। আমি ত্রৈমাসিকটা সিলেক্ট করে দিচ্ছি। সো 3 মাসে আমার হচ্ছে 15000 টাকা পরিশোধ করতে হবে। ওকে, এখন আমাকে পরবর্তী বাটনটাতে একটা ক্লিক করে দিতে হবে। এখন দেখেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখান থেকে আমার নামটুকু দেখাচ্ছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনার এনআইডি কার্ডে যে নামটা থাকবে সেম নামে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার তত্ত্ব ভুল প্রমাণিত হবে এবং আপনার এই যে সমস্ত টাকাগুলো দেবেন সব কিন্তু আপনার জলে যাবে। ওকে, আচ্ছা, এখন এখানে হিসাবে নামটা দেখাচ্ছে, এখন ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বার রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলাম। এবার হিসাবের ধরন এখানে ক্লিক করার পর আপনার সঞ্চয়ী হিসাব হলে সঞ্চয়ী, চলতি হলে চলতি, আমার এটা সঞ্চয়ী, সো সঞ্চয়ী আমি ক্লিক করে দিচ্ছি। রাউটিং নাম্বার জানা থাকলে বসিয়ে দিবেন, জানা না থাকলে রাউটিং নাম্বার জানা নেই, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার ব্যাংকটাকে আপনি সিলেক্ট করবেন। ব্যাংকটা সিলেক্ট করার পর ব্যাংকের শাখাটা আপনি সিলেক্ট করবেন যেখানে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন। ব্যাংকের শাখা সিলেক্ট করে সংযোজন করুন। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু রাউটিং নাম্বারটা অটোমেটিক বসে যাবে। এখন দেখেন এখান থেকে ব্যাংকের নাম এবং হচ্ছে ব্যাংকের শাখা দুইটাই কিন্তু দেখাচ্ছে। সো এখন আপনার কাজ হচ্ছে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে নমিনির তথ্য চাচ্ছে। ওকে, সো নমিনির তথ্য চাচ্ছে। সো এখানে নমিনির তথ্য আপনি কিন্তু এনআইডি কার্ড দিয়ে দিতে পারবেন, জন্ম নিবন্ধন দিতে পারবেন, পাসপোর্ট দিয়েও দিতে পারবেন। ওকে, আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে দিব। সো এখানে আমার নমিনির যে জাতীয় পরিচয়পত্র নাম্বার রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নমিনির এনআইডি কার্ডের নাম্বার দিয়েছি এবং জন্ম তারিখ দিয়েছি। এখন নমিনি যুক্ত করুন, জাস্ট এই বাটনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নমিনির সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আমার সামনে চলে আসছে। এখন এখান থেকে নমিনির ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে, না দিলেও সমস্যা নেই, তবে এখানে আপনাকে সম্পর্কটা ক্লিক করে সিলেক্ট করতে হবে। সম্পর্কটা সিলেক্ট করার পর নমিনির প্রাপ্যতার হারের জায়গায় আপনি তাকে কত পার্সেন্ট দিবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। যদি একাধিক নমিনি হয়, কাউকে 25, কাউকে হচ্ছে 80, কাউকে হচ্ছে 75, এভাবে দিতে পারেন। আর একজন হলে তো মাস্ট বি আপনি 100% দিয়ে দিবেন। যেহেতু আমার একজনই নমিনি থাকবে, 100% দিয়ে আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসলাম। এখন দেখেন আরও নমিনি যুক্ত করুন, এই একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনি একাধিক নমিনি যুক্ত করতে পারেন। যেহেতু আমি করবো না, সো আমি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে কিন্তু আমি এই পর্যন্ত যত ইনফরমেশন ফুলফিল করেছি সবগুলোই কিন্তু আমার সামনে শো করছে। ওকে, সবগুলো শো করছে। সো এখন আমি চাইলে কিন্তু এখান থেকে যদি চাই যে কোনো কিছু পরিবর্তন করব, তাহলে পূর্ববর্তীতে গিয়ে কিন্তু পরিবর্তন করে আবারও এখানে আসতে পারি, ঠিক আছে? আর যদি মনে করি সব ঠিকঠাক আছে, তাহলে এই যে এখানে দেখেন সম্পূর্ণ আবেদনটি ডাউনলোড করে এখানে ক্লিক করে কিন্তু আপনি এটাকে ডাউনলোডও করে রাখতে পারেন। আর না করতে চাইলে এই যে আমি নিশ্চিত করেছি এটার পাশে চেকবক্সে একটা টিক চিহ্ন তুলে দিয়ে হচ্ছে আবেদন সম্পন্ন করুন, জাস্ট এখানে ক্লিক দিলে কিন্তু আপনার এই আবেদনটি সাবমিট হয়ে যাবে। যেহেতু আমার সমস্ত কাজ শেষ, সো আমি টিক চিহ্নটা তুলে দিয়ে এখন আবেদন সম্পন্ন করুন, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, ফাইনালি আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু শেষ। এখন এখান থেকে টাকা পরিশোধ করতে বলছে। টাকা পরিশোধ করার জন্য দেখেন এখান থেকে টোটাল কত টাকা পরিশোধ করতে হবে সেটা কিন্তু এখান থেকে বলে দিচ্ছে। তারপর নিচের দিকে একটা অপশন রয়েছে আবেদন সংশোধন করুন, এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনি আবারও আবেদনটা সংশোধনের জন্য পিছনের দিকে ফিরে গিয়ে আবেদন সংশোধন করতে পারবেন। আর না করতে চাইলে পেমেন্ট করুন, জাস্ট এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে পেমেন্ট গেটওয়েগুলো দেখাবে, আপনি ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। সো আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, বিকাশের মাধ্যমে বা নগদ বা রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করতে চান, তাহলে বিকাশে ক্লিক দেওয়ার পর আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে বিকাশের নাম্বার দেন, পিন নাম্বার দেন, তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড দেন, সব কিছু দিয়ে আপনি টাকাটা পরিশোধ করে দিতে পারেন। ওকে, সো নিরাপত্তার সাথে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট টাকাটা পরিশোধ করে আবারও আপনাদের সাথে আসছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু পরিশোধ করা হয়ে গেল। সো এখান থেকে কিন্তু দেখাচ্ছে যে টোটাল অ্যামাউন্টটা কত, 15000 টাকা, প্রসেসিং ফি হচ্ছে 17.25 টাকা, টোটাল কত টাকা পরিশোধ করা হয়েছে সো এটাও কিন্তু দেখাচ্ছে। এখন কনফার্ম বাটনে ক্লিক দিলে কিন্তু এটা শেষ হয়ে যাবে। ওকে, আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে বলছে যে 15000 টাকা পেমেন্ট সফল হয়েছে। ওকে, তারপর নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে প্রথম পেমেন্টের স্লিপ ডাউনলোড করুন। সো এইখানে জাস্ট ক্লিক দিয়ে আপনি কিন্তু এইটাকে আপনার কম্পিউটার বা মোবাইলে হচ্ছে এটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন। ওকে, আর এটা পরবর্তীতে আপনি চাইলে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে নিয়ে গিয়ে আপনি প্রিন্ট করে নিয়ে আসতে পারেন, বা আপনার বাসায় যদি প্রিন্টার থাকে তাহলে তো আপনি প্রিন্ট করতেই পারছেন। ওকে, এখন আপনাকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ইউজার তৈরি করতে হবে। ওকে, ইউজার তৈরি করার জন্য দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে, ইউজার তৈরি করুন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন দেখেন এখান থেকে কিন্তু আপনার ইউজার আইডিটা সরাসরি দেখাচ্ছে, দেখেন এখানে ইউজার আইডিটা কিন্তু দেখাচ্ছে। এখন এই আইডিটাকে আপনি একটা নোটবুকে সুন্দর করে লিখে রাখবেন। ওকে, আমি আপনাদেরকে আরও একবার বলছি, এই আইডিটা আপনার নোটবুকে সুন্দর করে লিখে রাখবেন। তারপর এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? সো আমি এখানে জাস্ট হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
তারপর এই পাসওয়ার্ডটা পুনরায় আবার নিচে দিতে হবে সেম পাসওয়ার্ডটাই। ওকে আমি এটাও দিয়ে দিচ্ছি। এখন এই আইডি এবং পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে কোথাও লিখে রাখতে পারেন বা যে কোনোভাবে হোক, এটা খুবই ইম্পর্টেন্ট, সো এটা আপনার অবশ্যই নোট করে রাখতে হবে। রাখার পর নিচের দিকে একটা অপশন রয়েছে, দেখেন ইউজার তৈরি করুন, জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে আপনার ইউজার তৈরি হয়েছে, এখন আপনাকে লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে। সো এখানে ঠিক আছে যে অপশনটা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন লগ ইন পেজে নিয়ে আসছে, জাস্ট এখানে আসার পর আপনি ইউজার আইডিটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে একটা ক্যাপচা দেখাচ্ছে আগের মতো, ক্যাপচাটা যেভাবে ফুলফিল করেছিলেন এভাবে ফুলফিল করার পর, তারপর দেখেন এখানে নিচের দিকে একটা অপশন রয়েছে পেনশনার হিসেবে লগ ইন করুন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার আইডিতে আপনি লগ ইন করে ফেলেছেন, এখন কিন্তু বিস্তারিত ইনফরমেশন এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে সো এখান থেকে এখন আপনি দেখতে পারবেন যে টোটাল কত টাকা জমা দিয়েছেন বা আপনার ইনফরমেশন কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে কিনা বা নমিনি চেঞ্জ করতে পারবেন, যা ইচ্ছা সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। ওকে সো এইভাবেই কিন্তু আপনাদের রেগুলার 3 মাস পরে হলে বা যদি আপনি প্রতি মাসেরটা সিলেক্ট করেন তাহলে প্রতি মাসে গিয়েই কিন্তু আপনাকে এভাবে টাকাটা পরিশোধ করে দিতে হবে। ওকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো নিয়ে আপনাদের সাথে নেক্সট স্টেপে আলোচনা করছি। তার আগে বলছি গিভওয়েতে আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন। গিভওয়ে কন্টেস্টে অংশগ্রহণ করতে হলে এই পেজটিতে মাস্ট বি লাইক করতে হবে বা ফলো করতে হবে এবং এই ভিডিওতে একটা কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটা আপনার যে ব্যক্তিগত প্রোফাইল রয়েছে সেখানে অবশ্যই শেয়ার করে দিতে হবে। ওকে আর এই কন্টেস্টের রেজাল্ট কিন্তু আগামী 1 সপ্তাহ পরে পাবলিশ করা হবে একদম লাইভের মাধ্যমে। ওকে নেক্সট বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আচ্ছা এখন আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিয়ে একটা একটা করে, যে এই পেনশন সুবিধাটা কারা নিতে পারবেন। বাংলাদেশের নাগরিক 18 থেকে 50 বছর বয়স্ক ব্যক্তিরা কিন্তু এই পেনশন সুবিধার জন্য আবেদন করতে পারেন, তবে শর্ত সাপেক্ষে আপনারা 50-এর বেশিও আবেদন করতে পারবেন, তবে আপনার বয়স হচ্ছে 55। এক্ষেত্রে আপনি যদি এখানে রেজিস্ট্রেশন করেন, ঠিক আছে, পেনশনের জন্য, তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ 10 বছর সময় পাবেন, অর্থাৎ আপনি 10 বছর পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ করতে পারবেন। অর্থাৎ আপনি দেখা গেল যে 55-তে আবেদন করেছেন, 65-তে যেয়ে আপনার এটা শেষ হয়ে যাবে। এবারে আপনাদেরকে আরও কিছু কমন প্রশ্নের উত্তর দেয়, যেমন সরকারি বা স্থায়িত্ব স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মচারীগণ সার্বজনীন পেনশনে অংশগ্রহণ করতে পারবেন কি না। না, এক্ষেত্রে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী এই পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হবেন না। তারপরে প্রশ্নটা হচ্ছে পেনশন স্কিমে মুনাফাসহ বর্ষ শেষে কত টাকা জমা হলো কীভাবে জানবো, ঠিক আছে, এইটা অনেকের প্রশ্ন থাকতে পারে। আর এটার জন্য আপনাকে যে এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সো আপনি ওয়েবসাইটে প্রবেশ করে এখানে গেলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার বর্ষে টোটাল কত টাকা জমা হয়েছে এবং আপনি টোটাল কত টাকা মুনাফা পেয়েছেন। তারপরে প্রশ্ন হতে পারে যে চাকরি পরিবর্তন করলে নতুন পেনশন নাম্বার গ্রহণ করতে হবে কি না। না, পেনশন নাম্বার গ্রহণ করতে হবে না, এক্ষেত্রে হচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষকে দেখে জাস্ট অবহিত করতে হবে। তারপরে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে চাঁদাদাতার বয়স 60 বছর হওয়ার পর তিনি কীভাবে পেনশন পাবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনি আপনার 60 বছর হয়ে গেছে তাহলে আপনি কীভাবে পেনশনটা পাবেন। চাঁদার বয়স 60 বছর হওয়ার পর তার ব্যাংক হিসাব অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসিক পেনশন প্রদান করা হবে, মানে আপনাকে যে ঘুরতে হবে না, ঠিক আছে, মোবাইল ব্যাংকিং বা হচ্ছে আপনার যে হিসাবের যে নাম্বার দিয়েছেন সেখানে কিন্তু তারা টাকাটা পাঠিয়ে দিবে। তারপরের প্রশ্নটা হচ্ছে যে অনলাইনে এভাবে রেজিস্ট্রেশন করলে কি আমরা আসলে পেনশনের জন্য আবেদন করে ফেললাম বা এরকম কিছু, নাকি হার্ড কপি জমা দিতে হবে। না, হার্ড কপি জমা দিতে হবে না, শুধু এই প্রসেসটা অনলাইনের মাধ্যমে আপনাকে করতে হবে। এখানে এনআইডিটা হচ্ছে আপনার সবচেয়ে বড় আইডেন্টিফিকেশন। ওকে সো এটার জন্য আপনাকে হার্ড কপি জমা দিতে হচ্ছে না। তারপরে প্রশ্ন হচ্ছে গৃহিণীরা কি এখানে অংশগ্রহণ করতে পারবে কিনা। হ্যাঁ, গৃহিণীরাও পারবে, তবে গৃহিণীরা হচ্ছে এই যে সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবে, সুরক্ষা যে স্কিমটা রয়েছে সেটার আওতায় তারা কিন্তু অংশ নিতে পারবে। সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যে পেনশন স্কিমটা করেছে বা চাঁদাদাতা যে রয়েছে সে যদি মারা যায় তাহলে এই টাকাটা কীভাবে পাবে, ঠিক আছে, এই টাকাটা হচ্ছে তার যে নমিনি থাকবে তাকে দিয়ে দেওয়া হবে। ওকে এখন কথা হচ্ছে যদি নমিনিও মারা যায় তাহলে স্থানীয় সরকারের মাধ্যমে নমিনির পরবর্তীতে কী আছে সেটা নির্বাচন করে সেইভাবে কিন্তু পরবর্তীতে প্রসেস করে টাকাটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, মাসিক চাঁদার হারটা নিয়ে আপনাদের সাথে আরেকটু আলোচনা করি। আপনারা যদি প্যাকেজ বা স্কিম সময়ের মধ্যে প্রভার সিলেক্ট করেন তাহলে হচ্ছে এখান থেকে আপনারা 5,000, 7,500 বা 10,000 সিলেক্ট করতে পারবেন। আর প্রগতি যদি আপনারা সিলেক্ট করবেন তাহলে মাসিক চাঁদার হার এখান থেকে কিন্তু 2,000, 3,000 বা 5,000 সিলেক্ট করতে পারবেন। সুরক্ষা সিলেক্ট করলে 1,000, 2,000, 3,000 বা 5,000 পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। আর এই সমতার মধ্যে একটু ব্যাপার আছে, এখানে আপনারা মাসিক চাঁদার হার একটাই সিলেক্ট করতে পারবেন, সেটা হচ্ছে 1,000 টাকা। এক্ষেত্রে চাঁদাদাতা দেবেন 500 টাকা আর সরকারি অংশ হচ্ছে 500 টাকা। সরকারি অংশ 500 টাকা মানে হচ্ছে সরকার 500 টাকা আপনাকে ভর্তুকি দিবে, অর্থাৎ আপনি প্রতি মাসে 500 টাকা করে দিয়ে যাবেন আপনি যদি সমতা সিলেক্ট করেন, আর সরকার আপনাকে আরও 500 টাকা অ্যাড করে দিবে, অর্থাৎ টোটাল আপনার অ্যাকাউন্টে 1,000 টাকা করে জমা হবে।
মূলত এই হচ্ছে প্যাকেজ বা স্কিমসমূহের মাসিক চাঁদার হার। ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিন্তু সবকিছুই দেখালাম যে কীভাবে আপনারা সার্বজনীন পেনশন স্কিমের জন্য আবেদন করবেন বা কীভাবে টাকা পরিশোধ করবেন, এ টু জেড বলতে পারেন সব কিছুই আপনাদেরকে দেখিয়েছি। তারপরেও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আর আমি যদি উত্তর নাও দিতে পারি তারপরেও কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু কিছু হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন, সেখানে গেলে কিন্তু আপনারা তাদেরকে ফোন দিয়ে কিন্তু সরাসরি সলিউশনটা নিয়ে নিতে পারবেন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিও। আগামীতে অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।